বাজারের এসেছে প্রিগাবালিন থেকে মিরুগাবালিন নতুন এসেছে। অনেক সময় প্রিগাবালিন মেডিসিনটি খেলে 4-5 দিন একটু মাথা ঘোরায়, বমি বমি ভাব হয়, ঘুম ঘুম আসে, শরীর টাল হয়, এমন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। মিরুগাবালিন এটি খাওয়াতে আপনার মাত্র 1 দিন সমস্যা দেখা দিবে, 1 দিন পর থেকে আপনার এই সমস্যা আর দেখা দিবে না। মিরুগাবালিন এবং প্রিগাবালিন এটি সেবন বিধি কাজ কি চলেন একটু জেনে নেওয়া যাক। প্রিগাবালিনও আপনার সেম কাজ করবে, নিউরোপ্যাথিক ব্যথার উপরে কাজ করে থাকে। তার স্টেজে নতুন আপডেট এসেছে মিরুগাবালিন, প্রিগাবালিন থেকেও আরো ভালো কাজ করে থাকে। তাই আপনারা যদি প্রিগাবালিন খেয়ে না ভালো রেজাল্ট না পান, তাহলে আপনারা মিরুগাবালিন এটা খেতে পারেন। মিরুগাবালিন এটা এসকেপ কোম্পানির মিক রয়েছে, মিক ট্যাবলেট। এটির স্ট্রেংথ হয়ে থাকে 2.5 5 mg 10 mg পর্যন্ত হয়ে থাকে। 2.5 এর দাম হচ্ছে 12 টাকা পিস, 5 এর দাম 20 টাকা পিস এবং 10 এর দাম 35 টাকা পিস। আপনারা যদি 2.5 খান, তাহলে সকালে একটা, রাতে একটা করে খেতে হবে। প্রথম স্টেজে আপনার কম পাওয়ার দিয়ে শুরু করাই ভালো হবে। সকালে একটা, রাতে একটা করে 2.5 খেলেন এবং 2-3 দিন পর থেকে বা 5 দিন পর থেকে 5 mg স্টার্ট করবে। এভাবে কম পাওয়ার থেকে শুরু করে আপনার আস্তে আস্তে পাওয়ার বাড়াতে হবে। মিরুগাবালিন বা প্রিগাবালিন, মিরুগাবালিন এই ট্যাবলেটের কাজ কি, মিক ফাইভ এর কাজ কি? এটি খাওয়াতে যাদের পুরাতন ব্যথা, পুরাতন ব্যথা থেকে মুক্তি পাবেন, যাদের নিউরোপ্যাথিক ব্যথা, ডায়াবেটিস জনিত নিউরোপ্যাথিক ব্যথা, হাড়ক্ষয় জনিত ব্যথা এবং আপনার শিরার ব্যথা, মার্সেলের ব্যথা, মেরুদণ্ডের ব্যথা, সব সকল পুরাতন ব্যথার ক্ষেত্রে এই ট্যাবলেটটি কাজ করে থাকে। শিরার ব্যথা, নার্ভের ব্যথার উপরে ভালো কাজ করে থাকে এই ট্যাবলেটটি। আপনারা যদি মিরুগাবালিন না পান, তাহলে আপনারা প্রিগাবালিন খেতে পারেন। তা প্রিগাবালিন খেলে আপনার 25 mg দিয়ে শুরু করবেন। 25 mg খেলে এটি তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না। 25 mg আপনারা প্রথম দিন একটা করে খাবেন, তারপরে 5 দিন খাওয়ার পরে আপনার পাওয়ার বাড়াতে হবে। আপনাদের ব্যথা বেদনাকে স্থায়ীভাবে দূর করার জন্য কাজ করে থাকে মিরুগাবালিন বা প্রিগাবালিন, দুইটাই আপনার ব্যথা স্থায়ীভাবে কাজ করে থাকে। এটি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন। আমার ভিডিও দেখে মেডিসিন না খাওয়াই সবচেয়ে বেটার হবে। আপনার সমস্যা অনুযায়ী যদি ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ খান, তাহলে সবচেয়ে ভেড়া বেটার হয়। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।